যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলি শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনায় 34 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন 14 বছর বয়সী মেয়ে, 15 বছর বয়সী এক ছেলে এবং একজন 71 বছর বয়সী ব্যক্তি রয়েছেন। গোলাগুলির ঘটনার সময় ট্রেনটিতে বিভিন্ন অফিসগামী মানুষজন ও শিক্ষার্থীরা যাতায়াত করছিলেন বলে জানা গেছে। পুলিশ এরই মধ্যে অন্তত একজন বন্দুকধারীকে আটক করেছে, তবে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়নি পুলিশ।